অবিভক্ত ঢাকার মেয়র, বিএনপি নেতা, গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার শূন্যতা তার সহযোদ্ধাদের ভাবায় কাদায়। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তথ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনীতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিভিন্ন দল মতের মানুষ, সাংস্কৃতিক কর্মী, ক্রীড়া অনুরাগী, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্টজনেরা। দেশের বর্তমান সংকট নিরসনে সাদেক হোসেন খোকার মতো সাহস, ধৈর্য ও দেশপ্রেম দরকার বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা চলে যাওয়ার এক বছর হতে চলল। অনেক কিছুই হয়তো স্বাভাবিক, কিন্তু এই দেশপ্রেমিকের চলে যাওয়ার বেদনা দীর্ঘমেয়াদী কষ্টের সৃষ্টি করেছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তথ্যচিত্র প্রদর্শনীতে এসেছিলেন যারা, তাদের চোখ ছলছল করে ওঠে পুরনো স্মৃতি মনে করে, যে স্মৃতিতে একজন সফল মেয়র, ক্রীড়ানুরাগী, সংসদ সদস্য, মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সাদেক হোসেন খোকার অবস্থান সুউচ্চে, যার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন রণাঙ্গনের গেরিলা যোদ্ধা। তার পরিবারের জন্য আপনাদের কাছে দোয়া চাই, বিশেষ করে তার সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমরা বিশ্বাস করি যে সাদেক হোসেন খোকার যে অসমাপ্ত কাজ, সেই কাজ ইশরাক হোসেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ইনশাল্লাহ করতে পারবে এবং রাজনীতিতে সেও একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে বাংলাদেশে এসেছে এবং তার সেই দায়িত্ব সে পালন করবে। আপনার সেই দোয়াটা করবে। কার্তিকের সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে নীরবে নিঃশব্দে বাবার দেখানো পথে হাঁটার সংকল্প বাঁধছিলেন সন্তানেরা। দেশের প্রতি পরম মমত্ববোধের কথাই উঠে আসে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কথায়। আমি হয়তো বুঝতাম না বিষয়টা, কেন উনি দেশে আসার জন্য এত উতলা ছিলেন, কিন্তু ওনার মৃতদেহ নিয়ে যখন বাংলাদেশে আসি তখন আমি আসলে বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশই ছিল তার জন্য সব কিছু। উনি জীবনে অনেক অনেক পেয়েছেন, অনেক রাজনৈতিকভাবে অনেক সাকসেসফুল হয়েছেন, কিন্তু সেগুলো তার থেকে বড় বিষয় তার কাছে ছিল তার এলাকার যে জনগণ রয়েছে, ঢাকাবাসী রয়েছে, তাদের সাহচর্য পাওয়ার জন্য উনি উতলা হয়েছিলেন। আমি আপনাদের কাছে দোয়া চাইছি, মহান আল্লাহ তাআলা আমাকে বেহেশত নসিব করুন। তরুণ এই নেতার আবেগ মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন উপস্থিত সুধীজনেরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে ছিলেন তিনি, রাজনৈতিক দলকানা নেতা ছিলেন না। আমি তাকে কখনোই দেখিনি যে তিনি অন্য দলের নেতাদের বা তাদেরকে কখনো সমালোচনা করেছেন। আমাকে সবসময় একটি কথা বলতেন, আমি তার চেয়ে বয়সে বড়, আমাকে বলতেন যে ভাই কখনো ধৈর্য হারাবেন না, পেশেন্সটা হারাবেন না, অনেক ধাক্কা আসবে, ঘাত আসবে, প্রতিঘাত আসবে, এর মধ্য দিয়ে ধৈর্যের সঙ্গে বেরিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের কাজ। পরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দুদিনব্যাপী আয়োজিত চিত্র প্রদর্শনের উদ্বোধন করেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের নানা ক্রান্তিকালে সাদেক হোসেন খোকার গুরুত্বপূর্ণ ভূমিকা উঠে আসে ছবিতে। এ সময় সাদেক হোসেন খোকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তার রাজনৈতিক সহযোদ্ধারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।